আচ্ছা আমার নবীকে ভালোবাসে তো ভাই, ভাই ভাই আল্লাহর রাসূলকে ভালোবাসে, তাই তো নাকি? ভালো যদি বাসি, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু যেহেতু এখন ভালোবাসা তো রিজার্ভেশন হয়ে গেছে, তাই তো নাকি? বলে আই লাভ ইউ বললে সব হাসে, বলে আই লাভ ইউ বলতে মাই কি আবার, ওয়াল্লাহ আল্লাহ, মানে আই লাভ ইউটা এখনকার ছেলে আর মেয়েদের জন্য রিজার্ভেশন করা হয়ে গেছে, ওটা আর কেউ বসতে পারবে না। জি আই লাভ ইউ আমরা আল্লাহকেও বলতে পারি, মাকেও বলতে পারি, ভাইকেও বলতে পারি, পারি না করছি, পারি তো? তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসবো কিন্তু তানার জীবন ইতিহাস জানবো না, এ তো হতে পারে না। তো চলুন চলুন আমি তানার জীবন ইতিহাস নিয়ে ছোট ছোট করে একটা একটা প্রশ্ন করব আর আপনাদের কাছে উত্তর চাইবো। চলুন এখন আমরা গজল শুনবো, আমাদের আবার হুসাইফা ভাই আসবে, তারপর ইনশাআল্লাহ আমি অন্যান্য কালামে আসব। যেহেতু আমাদের কমিটি থেকে বলে দিয়েছে দুটো করে গজল, একজন একজন উনি দুটো বলবে, আমি দুটো বলবো, এভাবে দুটো দুটো করে গজল। এবার এক একজনের ভক্ত থাকে আলাদা 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 আলাদা, কেউ চাইবে যে হুসাইফ ভাই আদুটো বলো, কেউ আবার বলো সাহেব তুমি আদুটো বলো বলো বলো, এ হতে পারে, কিন্তু একটু কম্প্রোমাইজ করে নেবেন, ঠিক আছে? নিজেদের একটু কম্প্রোমাইজ করে নেবেন, যে যখন বলবে তারটা শুনবেন, ঠিক আছে? শুনবেন তো, শুনবে এক হচ্ছে আমার সাথে গজল গাইবে, তোমার একটা মনে পুরনো গজল গাইবে। আচ্ছা সবাই মিলে গাইবে, একটা উর্দু কালাম পড়বো, এক হচ্ছে না একেবারে জানা জানা গাইবেন আপনারা আপনার আমার সঙ্গে। কেউ কিছু বলে না, জানো মনে হচ্ছে বাবা তোমার দরবারে সব পাগলের গোলের গোলে খেলা বলা বলা বলি গান আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বলি নাচ করে আমি গাড়ি বাড়ি গেলাম একা একাই নাচতে, কারোর দরকার নেই, এই তো সেই শের, এ তো সেই জঙ্গল কা শের হ্যায়। আমি বললাম লড়ো লড়ো, হ্যাঁ পেয়ে গিয়েছি, তুই মানে গাড়ি তুললি, পাকিস্তানি গজল শুনেছেন? আচ্ছা আমি যখন গাইবো মারহাবা বলবেন, তুকলি গাইবো বেশি না, তুকু যেমন যেমন, ঠিক আছে? উর্দু গজল অনেক হবে যদি আপনি বলেন, ওই লাগাতার হবে, কোনো সমস্যা নেই। উর্দু গজল গজল কম বেশি হলেও অসুবিধা নেই, আমি গজল বলবো, তার আগে আমার একটু সঙ্গ দিতে হবে, হবে সবাই মিলে হবে, একচিরা হবে, তোমরা তো ওই দেখতে পাচ্ছ না কেন কিছু কাজ, টেলিফোন টেলিফোন করে আছো? আচ্ছা চলো একবার বলো তো সরকার কি আমার, এইরকম বলবো নাই তোমরা, বলে চাষা হাটে গিয়ে বসে আমি যাচ্ছি, হাটে বসে নি কেলো চার দোকান চা খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে কারোর দেখানে, এরকম করবো না তো, হাটে পেট খেতে বাড়ি বসে থাকবো না তো। চলো আমার সঙ্গে সবাই একবার একটু তকবি দাও তো, নারী দেখবি আমার চাচাজিরা, যারা বয়স্ক চাচাজিরা আছে আছে, রাগ করবে না, এদের জন্য শুধুমাত্র একটুখানি গাইবো, তারপর ইনশাআল্লাহ অন্য গজল আপনাদের গজল শোনাবো, রাগ করছেন না তো? ঠিক আছে চলুন চলুন সবাই মিলে আমার যুবক ভাইরা বলবে আল্লাহর রাসূলের আগমন নিয়ে বলবো, শুধু বলবেন মারহাবা, ঠিক আছে? হবে হবে একটু তকবীর, নারী তাকবীর, নারী ধুম মচা দো, মচা দো ধুম, মচা দো আমদ কি आ गए सरकार, 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 धूम मचा दो, मचा दो धूम, मचा दो आमद के आ गए सरकार, धूम मचा दो, मचा दो धूम, मचा दो आमद के आ गए सरकार, धूम मचा दो, मचा दो धूम, मचा दो आमद के आ गए सरकार, सरकार की आमद, दिलदार की आमद, मनखार
কিয়ামত হুজুর কিয়ামত সব মিল করি বলো বলছ না ভাই ভাই কি হবে এ কি হয়েছে ভাত খাওনি কছি সবাই মিলে একবার বলুন না সরকার কিয়ামত দিলদার কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা সব মিল করি বলো बोलो मरहबा धूम मचा दो मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार मचा दो धूम मचा दो आमद के आ गए सरकार धूम मचा दो आमद